16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের কাছে যখন শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বালক উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই 5 বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচলন নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসারের, তাকেও দায়িত্ব নিতে হবে বাবা মা বউ বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে, ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন, ভালোবাসা, বিয়ে, এইগুলো সৃষ্টিকর্তার হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে ঘর বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার সেদিকে খেয়াল থাকে না। এতদিন পরে একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে, এই বুইড়া বেটা সম্পদ লোভী, সারা জীবন টাকার পিছে ছুটছে, আবার এই বুইড়া বয়সে অল্প বয়স্ক মেয়েও খোঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানের শহরের স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরির স্থল অনেক দূরে। কাজের মাসির রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা বা উপজেলায় পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাঁধে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবুও এই সমাজ বলে, আহ ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরও মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না।